বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখানে বেশ কিছু টমেটো গাছ হয়েছে আর সুন্দর ঝালি ঝালি টমেটাও হয়েছে। তো ভাবলাম আজ তোমাদের সাথে কাঁচা টমেটোর দারুণ একটা রেসিপি শেয়ার করব, তাই চলে এলাম। তো প্রথমে এখান থেকে কয়েকটা কাঁচা টমেটো তুলে নেব, তোমাদের কাছে কেনা টমেটো থাকলেও হবে। আজ আমি বানাবো কাঁচা টমেটোর বাটা, অসাধারণ লাগে খেতে। একবার যদি কাউকে বানিয়ে খাওয়াও, সে বারবার খেতে চাইবে, এত সুন্দর হয় রেসিপিটা খেতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। তো বন্ধুরা দেখো, টাটকা গাছের টমেটো নিয়ে নিয়েছি, এরকম ঝালির এক ঝালি। তো তোমাদের যতটা পরিমাণে লাগবে তোমরা সেই পরিমাণে নেবে, সে গাছের হোক আর বাজারের কেনা হোক। এখন এই টমেটোগুলো ছাড়িয়ে পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, টমেটোগুলো কিন্তু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো, টমেটোগুলো কিন্তু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে টমেটোগুলো দিয়ে দেব। তো দেখো, টমেটোটা দিয়ে এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল দেব, খুব বেশি জল দেওয়া যাবে না। টমেটোর মধ্যেই যাতে সিদ্ধ হয়ে জলটা শেষ হয়ে যায়, সেরকম পরিমাণে অল্প করে একটু জল দিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো একবার ঢাকনা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। এভাবে একটু নেড়ে ছেড়ে দিলে সব দিকটাই সমান সিদ্ধ হয়ে যাবে। হাফ হাফ সিদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি গলে যায়নি। তো এরকম অবস্থায় এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দেব। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি পরিমাণেও দিতে পারো। দিয়ে আবারও একটু 2 থেকে 4 মিনিট ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে, তাহলে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, টমেটায় যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই টেনে গেছে। তো টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। তো দেখো, আমি এরকম একটা বড় থালার মধ্যে টমেটোটা নামিয়ে নিলাম, কারণ যেহেতু টমেটো বাটা, এটা শিলে ফেলে বাটবো, তাই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। তাহলে এভাবে মেলে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে আমি একটা বড় থালায় ঢেলে নিয়েছি। এখন আমি শিলের মধ্যে টমেটোটাকে নিয়ে বেটে নেব ভালো করে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট তৈরি করে নিতে পারো, কিন্তু শিলে বাটা জিনিসের আলাদাই একটা টেস্ট হয়। এই বাটার সময় এত সুন্দর গন্ধ আসে একটা, যে সেটাতেই খেতে ইচ্ছে করবে। তো চলো আমি এখন এটা বেটে নিই। তো দেখো বন্ধুরা, টমেটোটা আমি এরকম বেটে নিয়েছি। এখন গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি যেটাতে টমেটো সিদ্ধ করলাম। এখন একদম অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেব। দেয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো বাটাটা। এখন এটাকে নেড়ে ছেড়ে ভালো করে 2 মিনিট ভেজে নেব। তো আমি কিন্তু টমেটোর মধ্যে আগে লবণ ব্যবহার করিনি, তো এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। গরম ভাতে কিংবা রুটি পরোটার সাথে যাকেই খাওয়াবে বানিয়ে, সেই জানতে চাইবে রেসিপিটা কিভাবে বানালে, এত সুন্দর লাগে খেতে। যারা একটু টক টক ঝাল ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। এটা 2 মিনিট রান্না করে আর নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, এখন আমি নামিয়ে নেব। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের সাথে আমার সাথে থেকো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।